হ্যালো বন্ধুরা, তো আজকে কিন্তু সকাল না, এটা দুপুরবেলা। তার কারণ তোমরা জানো, রাত্রিবেলায় আমি সব গ্যাস পরিষ্কার করা, বাসন মাজা সব কিছু সেরে রেখে দিই। তো সেই জন্যে তোমাদের বলে দিলাম, তোমরা হয়তো ভাববে সকালবেলা, তো এটা কিন্তু সকালে না, দুপুরে। তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি তোমাদের সামনে এসেছি ব্লগ স্টার্ট করতে। আজকে সকাল থেকে কি বলবো, এত তাড়াহুড়ো করে কেটেছে না, সেই জন্য তোমাদের সামনে সকাল থেকে আসা হয়নি। মানে এতটাই ঘুম থেকে আমি লেট করে উঠেছি, কোনটা ছেড়ে কোনটা করব, কোনটা আগে করব, কোনটা পরে করব বুঝতে পারছিলাম না, তো সেই জন্য ব্লগটাও আর স্টার্ট করা হয়নি। তোমরা ভালোই, তোমরা যারা ব্লগ করো তারা তো জানো, তাই না? একটা কাজ তোমরা ক্যামেরা ছাড়া করতে কতক্ষণ টাইম লাগে, আর সেই কাজটাই ক্যামেরা অন করে, ক্যামেরা সেট করে করতে কতক্ষণ টাইম লাগে, তাই না? তো সেই জন্যই ভাবলাম, না থাক, ব্লগটা পরেই শুরু করব, আগে ঝপাঝপ করে সকালের কাজগুলো সেরে নিই। তো রান্না বান্না বাকি কাজ সবই তো থাকে, তার উপর আমার এখন এক্সট্রা একটা কাজ বেড়েছে, ব্যায়াম করা। হ্যাঁ, ওতেই তো সময়টা অনেকটা চলে যায়, তাই না? হাই গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আছো সবাই, ঝাম্পা আছো? আমিও আছি। তো এখন যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে দুপুরে খাওয়ার পরে, আর আজকে কিন্তু আমি দুপুরে ভাত খাই, কি খেয়েছি আর খিচুড়ি খেয়েছি। ব্যাপারটা হচ্ছে আমি দুপুরে না ভাতটা একদমই খেতে পাচ্ছি না, তো সেই কারণে বড়মশের জন্য ভাত আর ডিম করে দিয়েছিলাম, আর আলু সেদ্ধ আর ডিম আর ভাত, মানে ডিমের ছুলো আর ভাত, আর আমার জন্য আমি খি ওই মানে চালের ডালে ওই প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, ব্যাস ওটাই খেয়ে নিয়েছি। দুপুরে ভাতটা খেতেই পাচ্ছি না, কেন জানি না, কিন্তু দেখো খিচুড়ি করে খেলাম, কোনো অসুবিধা হয়নি, দিব্যি খেয়েছি, এরকম একটা ব্যাপার। আর আজকে এত লেট হয়ে গেছে, তো ঘুম থেকে উঠতে উঠেই আমি আগে ব্যায়ামটা করেছি, আর এই আজকে নিয়ে দুদিন হলো, তো ব্যায়াম করছি। সত্যি কথা বলতে করতে করতে না এই দুদিনই আমার একটা হ্যাবিটে চলে এসেছে, তখন ঘুম থেকে উঠে ভাবছি, এই প্রথমে ভাবলাম যে আগে বাড়ির কাজ সেরে নিই, এত বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর বাসি কাজ যতক্ষণ না সারা হয় দেখবে ভাল লাগে না। তারপর ভাবলাম না, বাড়ির কাজে হাত দিলে ব্যায়ামটা করা হবে না, আগে ব্যায়ামটা ঝটফট করে নিই, তারপর বাড়ির কাজে হাত দেবো। সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে গপুকে খাইয়ে শুয়ে দিয়েছি, আর এটা দেখছো, এটা হচ্ছে মৌরি আর মিচড়ি ভিজিয়ে রাখছি, সকালে ওকে শরবত খাবো সেই কারণে। রাতে রান্নাটা না আজকে তাড়াতাড়ি করে নেবো ভাবছি, এত পরিমাণ গরম, তো সেই জন্য ভাবছি রান্নাটা করে স্নানটা করবো, মানে গা ধোবো আর কি, এত পরিমাণ গরম না থাকা যাচ্ছে না। আর তোমরা 90টা চিনতে পারছো, এটা কিন্তু মানে গপুর কোনো কাজ করলেই 90টা পড়ি। তো ব্যাপারটা হচ্ছে, গপুকে যখন শোয়াচ্ছিলাম তখন আমি মানে ঘামে পুরো স্নান হয়ে গেছিলাম, সেই জন্য ভাবলাম 90টা কেচে দেবো, তো কাচবো যেহেতু সেই জন্য এটা পড়ি, কাজ সেটে নিলাম। আর তো ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর দেখো আমি আটা নিয়ে নিয়েছি, আমার মতো দু পিস রুটি বানাবো, রুটি আমি খাবো আর ভাতটা বড়মশের জন্য বানাচ্ছি। কিন্তু রুটিটা মাখাতে মাখাতে এত পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর মেকআপ করার জন্য আমাকে আবার আটা দিতে হয়েছে, সেই জন্য দেখো মনে হচ্ছে তিনটে রুটি হবে। হ্যাঁ, তিনটেই হয়েছিল, আমি পরে তো ভয়েসটা দিচ্ছি, সেই জন্য আমি জানি তোমাদেরকে বলে দিলাম। তো রুটিটা না আমি সত্যি বলতে পারি না, কোনোদিন রুটি সেইভাবে খাইও নি, আমার পছন্দও ছিল না, কিন্তু এখন খাচ্ছি, যেহেতু আমার ভাতটা বেশি খাওয়া বারণ আছে। যদিও আমি অল্প ভাত খাই, তাও চেষ্টা করছি আরও অল্প খাবার, একবেলা করে খাচ্ছি সে কারণে। তো ওই দেখো এখানে ভাত হয়ে গেছে, আর এই যে আলু আর সয়াবিনের ঝোল,
এই হচ্ছে রুটি, আজকে হটপটে রাখলাম না, যা গরম ঠান্ডা রুটি খেয়ে নেবো। আর আমি আসলে রুটিটা ভালো পারি না, কিছু মনে করো না, এইরকম রুটি খারাপ হয়ে গেছে বলে। আরেকটা কাণ্ড করে ফেলেছি, রুটিটা পরে না তাওয়াটা আমি বেসিনে রেখে দিয়েছি, আর বেসিনের ছাঁকনিটা ছিলাম খেয়াল করিনি। এবার তাওয়াটা যখন মাছবো বলে ওপরে উঠাচ্ছি, দেখো দেখছি ছাঁকনিটা আটকে রয়ে গেছে। কী হলো, মানে এটা তো প্লাস্টিক, আর দেখো পুরো চিটিয়ে কী অবস্থা হয়েছে ছাঁকনিটা। এটা যখন বাড়ি গেছিলাম আমাদের এপ্রিল মাসে সন্তোষী ঠাকুরের মেলা হয়েছিল, আমাদের ক্ষীরপায়ে সন্তোষী মেলা হয়, তো ওখানে কিনেছিলাম। তখন তো ব্লগ করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তাওয়াটা দেখো দেখতে পাচ্ছো, যে সবুজ অংশটা এটা ছাঁকনির অংশটা চিটিয়ে রয়ে গেছে, কিছুতেই মানে উঠাতে পারলাম না, ছাড়াতে পারলাম না। তো মনটা একটু খারাপ লাগছে, কারণ বেশ ছাঁকনিটা আমার পছন্দের ছিল, ছোটোখাটো তাও পছন্দের জিনিস, তো মানে একটু কেমন হয়ে গেছে। এই দেখো যেই জামাগুলো আমি পরেছিলাম না, জামাগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো চলো ফটাফট করে এগুলো কাচবো, তারপরে স্নান করব। বিছানাটা কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর করি, কিন্তু আজকে কি বলতো, যেহেতু রান্না করেছি সেহেতু স্নান তো করতেই হবে। তো প্রথমে ভেবেছিলাম কেচে টেচে তারপরে আমি স্নান করব, তারপর ভাবলাম না আগে বিছানাটা ঝেড়ে নিই, যেহেতু এখানে শুধুমাত্র ঘুমানোর টাইমে আসি, তো এই রুমটার না ব্যবহার সেইভাবে হয় না, বসার ঘরেই সবসময় থাকি, রাত্রিবেলা ঘুমানোর সময় এই রুমে আসি বললেই চলে। তো সেই জন্য ভাবলাম যে বিছানাটা তাহলে একদম করেই রেখে দিই, একটা কাজ কমে যাবে, যেহেতু আমি ফ্রি হয়ে গেছি, রান্না হয়ে গেছে। এই দেখো আমার কাঁচা হয়ে গেছে, তো কেচে ওই যে জামা কাপড় মেলে দিয়েছি, তো চলো এবার স্নানটা করে নিই। আর বাইরে না বাতাস দিচ্ছে, মনে হয় বৃষ্টি হলেও হতে পারে, জানো মেঘটা পুরো কালো হয়ে রয়েছে, আর মেঘটা চিকচিক করছে, আর বাতাস দিচ্ছে ঠান্ডা বাতাস, মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। বাইরেটা বেশ সুন্দর লাগছে না, গাড়ির লাইটগুলো সত্যি, রাত্রিবেলা গাড়ির লাইটগুলো না দেখতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো, তোমাদের সাথে যেন একটু শেয়ার করলাম। তো বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর জামা কাপড় সব তো কেচে দিয়েছি, আগে তোমাদেরকে দেখালাম, এবার কি খাবো, বর্মাসে এখনো আসেনি, বর্মাসে আসলে খাবো। খাওয়া দাওয়া করে আবার সেই একই গ্যাস পরিষ্কার, বাসন মাজা, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, মানে দুপুরে যেটা তোমাদের সাথে শেয়ার করেছি, একই জিনিস মানে দুবার তোমাদের একই ব্লগে, একটা ব্লগের মধ্যে দেখতে ভালো লাগবে না, তো সে কারণে আজ শেয়ার করলাম না। বিছানা তো ঝেড়ে নিয়েছি, এবার জাস্ট খাবো, আর কী বলে বাসনপত্র মাজবো, ব্রাশ করবো, ব্যাস এই তো হয়ে গেলো আজকের মতো কাজ। তো পরের দিন আবার নতুন একটা দিন শুরু হবে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল অবশ্যই করে দেখো। তো আসছি এই যে মিষ্টা এসে গেছে, দরজাটা খুলছিলাম, তো চলো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।